আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন আমাদের কাছে। জি আজাদ মোল্লা, 29 বছর বয়স, উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, ওজন 80 কেজি, 1 বছর ধরে কোমরের ডান পাশে হাড্ডি ও মেরুদণ্ডে ব্যথা, এক্সরেতে কিছু পাওয়া যায়নি। আচ্ছা, হ্যাঁ, 1 বছর ধরে যদি ব্যথা হয় এবং এক্সরেতে আসলে আসবে না, আমরা এই জন্য আসলে এক্সরেও তো একটা করতে চাই না। কোমর ব্যথা যে রুগীগুলা মোস্ট অফ দ্য কোমর ব্যথা জনিত সমস্যা ভুগছেন, এই মোস্ট অফ দ্য রুগীস আসলে ক্রনিক কেস, মানে দীর্ঘমেয়াদী ভুগেন, যেমন 3 মাস, 6 মাস, 1 বছর, 10, ইভেন কি 10-15 অথবা লাইফ লং, মানে এটা দেখা যায় 40-50 বছর ধরেও সে কোমর ব্যথায় বা কোমরের অসুবিধা নিয়ে ভুগছেন। তো ওনার ক্ষেত্রেও সেম, এক্সরেতে আসলে কিছু পাওয়াও যাবে না, এক্ষেত্রে উনি এমআরআই করে দেখতে পারে, এমআরআই ছাড়া আসবে না। অনেক সময় আমরা সিটি স্ক্যান করি, সিটি স্ক্যানেও অনেক সময় বুঝা মানে ডাক্তার সাহেবরা আসলে এক্সরে দেখেও আমরা বুঝতে পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটার যে ডিপনেসটা, মানে এটা এমআরআইতে যত ক্লিয়ার আসবে এমআরআই তে ক্লিয়ার বোঝা যায় যে কোন লেভেলে, কোন সেগমেন্টে, এবং মানে একেবারে খুব সফট টিস্যুগুলো ক্লিয়ার পরিষ্কার চলে ভাবে। আসে, হ্যাঁ, কিন্তু সফট হয়তো টিস্যু আমরা আছে। এক্সরেতে যেমন 2টা হাড়ের মাঝখানে যে যে পরিমাণ হাইট থাকার কথা, হুম হুম যদি সেটা কমে যায়, তারপরে যদি ডানে বামে বা সামনে পিছনে সরে যায় বা কোনো ফ্র্যাকচার থাকে, তখন আমরা ক্লিয়ার হুম হুম পেয়ে যাই। কিন্তু রুগীর তো কোনো এরকম হিস্ট্রি থাকে না যে উনি পড়ে গিয়েছিল, আঘাত পেয়েছে, বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না হুম হুম থাকলে আমরা শুধু শুধু এক্সরে করে আসলে কোনো লাভ নেই। যাদের দীর্ঘমেয়াদী কোমর ব্যথা ভুগে, তাদের তাহলে ফার্স্ট সরাসরি এমআরআই এমআরআই করে ফেলতে করাটাই বেটার। করাটাই বেটার আমার মনে হয়। আচ্ছা, উনি এমআরআই করতে পারে, উনি অন্তত 5-6 কেজি ওজন যদি কমায় এটা ওনার জন্য ভালো। আর এমআরআই পরে উনি হয়তো ওনাকে কিছুদিন রিহ্যাবিলিটেশন বা রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হতে পারে, তবে উনি আমার ইউটিউব থেকে মানে ব্যায়ামগুলো দেখে করতে পারে, এটা অনেক সময় উপকারে আসে অনেকের ক্ষেত্রে, যে কোমরের বিভিন্ন মেরুদণ্ডের বিভিন্ন ব্যায়াম আমার দেওয়া আছে, এক একটা সিমটম অনুযায়ী দেওয়া আছে, আবার রোগের আপনার ডায়াগনোসিস অনুযায়ী দেওয়া আছে, ওইগুলা করতে পারে। আর ওই আরেকটা জিনিস হচ্ছে, সবাই একই কথা আমি বারবার বলে আসছি গত 20 বছর ধরে, যে আর্গোনমিক্স, আগে আমরা বলতাম যে কাজের ধরন প্যাটার্ন কারেকশান করা, যেটা আমরা এখন মানে আসলে ডাক্তারি ভাষা বা প্রপার মানে সাবজেক্টটি হচ্ছে আর্গোনমিক্যাল কারেকশানে যেতে হবে সবাইকে, মানে বসার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে মেরুদণ্ড কারেকশান করা বা কাজের ধরন, এগুলো যেন ভুল না হওয়া, আবার অবেসিটি, ওজন থাকলে ওজন কারেকশন করা, আবার অনেকে একেবারে ওজন কম থাকে, মানে বিএমআই যেটা আমরা বলি কম থাকে, তো সেই ক্ষেত্রে আবার সেটাকে ওজন বাড়ানো, তো সবই আসলে দরকার। একেবারে ওজন কমে গেলে যে ব্যথা হবে তা কিন্তু না, মানে ওজন যদি স্ট্যান্ডার্ড লেভেল থেকে কম থাকে, তা থেকেও কিন্তু শরীরে বিভিন্ন ব্যথা তার মানে বেদনা হতে পারে। বিএমআই ক্যালকুলেট করে, মানে বডি মাস ইন্ডেক্স যেটা, এটা ক্যালকুলেট করে আসলে দেখা হয়ে দেখ থাকে তার কত কত ওজন হওয়া থাকা উচিত, উচিত কত বয়স ওজন থাকা অনুযায়ী উচিত। এবং হাইট অনুযায়ী হুম সব হুম মিলে, তো তদ্রূপ। তো ওনার ক্ষেত্রে উনি আমার মনে হয় এই সাজেশনগুলো আপাতত ফলো করতে পারে। তো অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পেইনে আমরা কুসুম গরম সেঁক দিতে পারে, যেমন হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ দিয়ে বা হুম হুম যেভাবে সম্ভব, এবং সাঁতার খুব কার্যকরী, স্পেশালি এপিএলআইডি রুগী বা কোমর ব্যথার রুগী, অথবা কোমর নট অনলি মানে ফিজিক্যাল যে কোনো ডিসেবিলিটি, ব্যথা হুম বেদনা রুগীদের যদি নিয়মিত ওনারা সাঁতার কাটতে পারে, এই সাঁতার কাটার ধরনটা হবে অন্তত 10 থেকে 15-20 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা, কিন্তু আচ্ছা, সেটা হইতে হবে আপনার খুব মানে ইয়া না, মানে আসে না অনেকে সাঁতার ইচ্ছা মতো কেবল কাটা শুরু করে দেয় ফোর্সফুললি এবং খুব ভিগোরাস টাইপ এক্সারসাইজ, এগুলো করা যাবে না। সিম্পল যে সাঁতার আমরা সাধারণত কাটে মানুষ ধীরস্থিরভাবে, এই জাতীয় সাঁতার কাটলে রেগুলার যদি কাটতে পারে বা অন্তত সপ্তাহে 3-4 দিনও কাটতে পারে, অনেক ইম্প্রুভমেন্ট আসে, এগুলো অনেক কারেকশান হয়। আমরা অনেক সময় আমাদের পুনর্বাসন চিকিৎসা আমরা রুগীদের বোন কারেকশান করি, আমরা বলি স্পাইন কারেকশান বা আচ্ছা, জয়েন্ট কারেকশান বা বোন কারেকশান, কারণ মানুষ চলাফেরায় কাজকর্মে বিভিন্নভাবে আমাদের কিন্তু স্পাইনাল ডিফর্মিটি আসে বা চেঞ্জ হয়ে আসে বা লাইন চ্যুত হয়, তখন আমরা বিভিন্ন কারেকশান করি, বা মাসেল দেখা যায় স্পাইনের কোমরের এক সাইডের মাসেল অনেক টাইট হয়ে আছে, আরেক সাইডের মাসেল একেবারে ফ্ল্যাসিড, থলথলে বা বাঁকা হয়ে থাকে মেরুদণ্ড, তো এগুলো আমরা বিভিন্ন কারেকশান করি। এই কারেকশানটা কিন্তু ন্যাচারালি সুইমিংয়ের মাধ্যমে হওয়া সম্ভব, মানে রুগী যদি নিজে নিজেই সুইমিং করে তাহলে প্রাকৃতিকভাবেই কারেকশানটা চলে আসবে, এবং মানুষ দেখা যাবে যে একেবারে একটা প্রপার ফিটনেস পাবে,
পেইন কমে আসবে, তার মাসেলের পাওয়ার মানে কারেকশন হবে, পাওয়ার যদি কমে যায় সেটা ইম্প্রুভ হবে, স্ট্রেংথ বাড়বে, ইলাস্টিসিটি বাড়বে। তো তার মানে এটা শুধু যাদের ব্যথা আছে শুধু তাদের জন্যই না, যারা নর্মাল আছে যাদের কোনো এক্স্যাক্টলি, জি, ব্যথা নাই, এটা কিন্তু প্রিভেনশনের জন্য একটা বড় বিশাল ভূমিকা বিশাল পালন করে। ভূমিকা রাখে। এখন অনেকে হয়তো সাঁতার বা সে পরিবেশ নাই বা না পেতে পারে, কিন্তু সেক্ষেত্রে হাঁটতে পারে, হাঁটাটা খুবই ইম্পর্টেন্ট, হাঁটা। এবং অনেকে আবার সাইকেলের কথা বলে, হ্যাঁ আমিও বলে থাকি সাইক্লিং করা ভালো, কিন্তু সাইক্লিংয়ের ক্ষেত্রে পিএলএডি রুগী করতে পারবে না, বা কারণ এখানে ইঞ্জুরি হওয়ার আবার চান্স থাকে। সাইক্লিংটা করবে যাদের মাসেল পেইন থাকে বডিতে, বা যাদের বয়স কম, ধরেন হুম হুম 40-এর নিচে, বেশি বয়স হয়ে গেলে আবার সাইক্লিং করতে গেলে সেটা দেখা যায় যে যদি আর্থ্রাইটিস থাকে বা পিএলআইডি থাকে বা মানে কিছু আছে যেটা আমরা বলি মেকানিক্যাল প্রবলেম, সেগুলো আবার বেড়ে যেতে পারে। কিন্তু এমনিতে এজিং প্রসেস জনিত কোনো চেঞ্জ, পেইন বা অন্য কোনো আর্থ্রাইটিস, কিন্তু আবার এই সাইক্লিংও কিন্তু অনেক উপকারে আসে। বা যাদের হাঁটুর সমস্যা তারা হুম কিন্তু হুম সাইক্লিংয়ে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারে, যারা অস্টিওআর্থ্রাইটিসে ভুগছে, হাঁটু ক্ষয় যে হুম হুম আমরা বলে থাকি, বা অনেক কারণে অপারেশনের পরবর্তী হাঁটু স্টিফনেস, টাইট হয়ে থাকা, বা সেই ক্ষেত্রে স্ট্রোক জনিত সাইক্লিংটা খুব প্যারালাইসিস ভালো। বা যে কোনো প্যারালাইসিসে সাইক্লিং খুব উপকারে আসে। আমাদের কাছে ইমরুল হাসান রুবেল কক্সবাজার থেকে প্রশ্ন রেখেছেন, আমার হিপ জয়েন্ট ক্ষয় হয়েছে, ব্যথা করে, এখন কি করব? হ্যাঁ, এই জাতীয় রুগীও অনেক আমাদের, প্রায় এই রুগী আসে যে হিপ জয়েন্ট আইদার রাইট অর লেফট যে কোনো একটা হতে পারে, অনেকে দুইটাই সমস্যা হতে পারে। এখন আসেন হিপ জয়েন্টের, আমরা একটা কমন ডায়াগনোসিস প্রায় বলে থাকি যে এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট, এটা একেবারে কমন, প্রায় মানুষের এটা হতে পারে। হুম তো হুম এখন আইদার কি আদৌ এভিএন নাকি অন্য কোনো আর্থ্রাইটিস থেকেও হয়েছে কিনা, হুম এটাও হুম কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে। আবার এভিয়ান হতে পারে, হ্যাঁ, যখন আপনার কার্টিলেজ টোটালি নষ্ট হয়ে আসে, যখন জোড়াটা একেবারে ফিক্সড হয়ে হুম যায়, হুম তখন কিন্তু এমনিতেই ডিউ টু ল্যাক অফ মোবিলাইজেশন, মুভমেন্ট কমে যাওয়ার কারণে, পেইন হওয়ার কারণে, কিন্তু এমনি তো সমস্যা যেটা আমরা বলে থাকি যে আসলে মূলত আর্থ্রাইটিস, বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস আছে, তা থেকে কিন্তু হিপ জয়েন্ট আপনার এভিয়ান বলেন বা সেকেন্ডারিলি আর্থ্রোডেসিস হয়ে যেতে পারে, বা ফিক্সড হয়ে যেতে পারে, বা এনকাইলোসিস হয়ে যেতে পারে, হুম হুম তা কিন্তু হতে পারে। বা কোনো আর্থ্রাইটিস অন্য কোনো, যেমন ইনফেকশিয়াস আর্থ্রাইটিস, যেমন টিউবারকুলোসিস বা হুম টিবি, হুম টিবি ইনফেকশন থেকেও হিপে হতে পারে। বা অনেক সময় হিপ জয়েন্টের পেইন ডিউ টু কোমরের কোনো প্রবলেম, যেমন পিএলআইডি থেকেও কিন্তু হিপের মাসেল স্পাজম হয়ে ওখানে পেইন মনে হবে। তো এটা আসলে রুগী ক্লিয়ার না দেখলে বোঝা যায় না। তবে হ্যাঁ, বেসিক মুভমেন্টে যদি পেইন হয়, যেমন রুগী নিচে বসতে গেলে, টয়লেট করতে গেলে বসতে পারে না, বা হাঁটতে গেলে তার ওখানে জোড়ায় মনে হয় ব্যথা হয়, বা শুয়ে শুয়ে সে যদি দেখে হিপ জয়েন্ট নাড়াচাড়া করতে গেলে হুম হুম পেইন হয়, তাহলে বুঝতে হবে হ্যাঁ আসলে হিপের সমস্যা। এই ক্ষেত্রে আমাদের এক্সরে ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে এক্সরেতে আমরা খুব সহজেই পেয়ে যাই, এবং এক্সরের পরে হচ্ছে সিটি স্ক্যান। হুম হুম এক্ষেত্রে এমআরআই করার কোনো প্রয়োজন নেই, বাট অনেকে করে, করতে পারে ডাক্তার যদি নিজে চায়। এক্সরে এবং সিটি স্ক্যানই কিন্তু খুব সহজেই পাওয়া যায় যে আসলে চেঞ্জটা কেন আসছে, পাশাপাশি কিছু ব্লাড টেস্ট এগুলো লাগতে পারে। তো যা কিছুই হোক না কেন, এভিএন হোক, ডিউ টু ট্রমা হোক, অথবা আর্থ্রাইটিস যেভাবেই হোক না কেন, এই রুগীদের প্রাইমারি যদি ও চিকিৎসার পাশাপাশি এক্সারসাইজ করে ওনারা, হুম হুম স্পেশালি সাইক্লিং, তারপর হচ্ছে শুয়ে শুয়ে হাঁটু ভাঁজ করা, সোজা করা, বা হিফের মুভমেন্টগুলো করা, হাঁটা চলাফেরা নিয়মিত রাখা, মানে বেশি না হাঁটা বাট একেবারে শুয়ে বসে না থাকা, এই যে মাঝামাঝি লাইফ স্টাইল যদি মেনটেন করতে হুম থাকে, হুম অনেক সময় আবার রিভার্স হয়, এমনিতেই ইম্প্রুভ হয়ে যায়। তো আমার আচ্ছা মনে হয় ওনাকে একজন বাত ব্যথার ডাক্তার দেখাতে হবে, দেখে উনি টেস্ট করে দেখতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট খুব উপকারে আসে, ভিটামিন কে বা এই জাতীয় অন্যান্য বিভিন্ন হুম হুম থেকে আপনার সমস্যা হতে পারে, ওগুলা হুম হুম খেলে অনেক সময় উপকার আসতে পারে।